আজকের লেকচারে আমরা দেখব দিস পয়েন্টার কাকে বলে। দিস পয়েন্টার খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের থিওরিটিক্যাল অ্যাসপেক্টের জন্য, ডাইরেক্টের প্রশ্ন চলে আসে আমাদের ইউনিভার্সিটি লেভেলে, তো সেটাকে ভালো করে ক্লিয়ার করে নেবো এবং তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনও এই লেকচারে আমরা ক্লিয়ার করবো যে দিস পয়েন্টার জিনিসটা কি। তো এখানে বলছে দিস পয়েন্টার অ্যাজ আ থিওরিটিক্যাল ডেফিনেশন এখানে লেখা রয়েছে ইজ আ লোকাল অবজেক্ট পয়েন্টার, আমরা এটাকে বলে আসি। এই লোকাল অবজেক্ট পয়েন্টার ব্যাপারটা কি সেটাকে আমরা একটুখানি ভালো করে ক্লিয়ার করবো। বলছে ইন এভরি ইনস্ট্যান্স মেম্বার ফাংশন কন্টেনিং দ্য অ্যাড্রেস অফ দ্য কলার অবজেক্ট, মানে এটা যে পুরো জিনিসটা যে কল্পটা দিস পয়েন্টার ব্যাপারটা একদম আমরা থিওরিটিক্যাল অ্যাসপেক্টে জিনিসটাকে বোঝার জন্য আমাদের প্র্যাকটিক্যাল একটা হেল্প লেগেই যাবে ভালো করে বুঝতে। এটাকে নর্মালি বলা হয় হচ্ছে আমাদের লোকাল অবজেক্ট পয়েন্টার, এটা কোন জায়গায় গিয়ে কাজে লাগে কোথায় কি এর বৃত্তান্ত সেটাকে আমরা ডাইরেক্টলি প্র্যাকটিক্যালের অ্যাসপেক্টে দেখলে আমরা জিনিসটা একদম ভালো করে বুঝতে পারবো। তারপরে ডেফিনেশন যদি দেখি আমরা জিনিসটা কিন্তু পুরোটাই আমরা ক্লিয়ার করতে পারবো। জাস্ট একটা কথা এখানে বলে দিয়ে যায় যে দিস কথাটা এটা একটা কি ওয়ার্ড, কিন্তু রিজার্ভ ওয়ার্ড, আমরা দিসটা নর্মালি কোনো ভেরিয়েবলের নাম হিসাবে ইউজ করতে পারি না, তো সেই সূত্রে কিওয়ার্ড আছে। এটাকে কিভাবে ব্যবহার করবো, কোন জায়গায় ব্যবহার করবো এটাকে যদি প্র্যাকটিক্যালে ভালো করে দেখি কিন্তু থিওরিটিক্যালে আমরা পুরো এই ডেফিনেশনটাই কিন্তু ক্লিয়ার করে নিতে পারবো। চলে আসি প্র্যাকটিক্যাল স্ক্রিনে আমাদের। আমি একটা বেসিক একটা প্রোগ্রাম লিক করে রেখেছি যেখানে আমাদের একটা বক্স নামক একটি ক্লাস রয়েছে, তার মধ্যে তিনটে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল রয়েছে এল বি আর এইচ, বক্সের তিনটেই হয় লেন্থ ব্রেথ আর হাইটের জন্য আমি এল বি এইচ লিখেছি। সেট বিম বলে একটা ফাংশন রেখে যেখানে কিনা আমরা তিনটে এল বি আর এইচ এস আ ভ্যালু আমাদের মেন থেকে আসবে এবং আমরা এটাকে ইনিশিয়ালাইজ করবো। এটাকে আমরা সেটার ফাংশনও বলতে পারি, কনসেপ্টটা ইউজ করিনি আমি। দিস পয়েন্টার আমরা কনস্ট্রাক্টরের মধ্যে ইউজ করতে, সেটা আমরা পরবর্তীকালে দেখবো, চিন্তার বিষয় নেই। আরেকটা করেছি ডিসপ্লে ফাংশন যেখানে কিনা লেন্থের ভ্যালু, ব্রেথের ভ্যালু এবং হাইটের ভ্যালু ডিসপ্লে করছি এবং মেন থেকে গিয়ে আমি একটা বক্স যে আমাদের ক্লাসটা তার একটা অবজেক্ট বানিয়েছি স্মল বক্স বলে। তো স্মল বক্স দিয়ে আমাদের কল করতে হবে সেট বিম ফাংশনটাকে এবং ডিসপ্লে ফাংশনটাকে। তাহলে আমি এখানে লিখে ফেলি স্মল বক্স কথাটা, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। স্মল বক্স ডট সেট বিম এটা অলরেডি করে দেওয়া আছে। আর এখানে ডিসপ্লেও আমরা কি করব স্মল বক্স অবজেক্ট দিয়ে কল করব, তোমরা যে কোনো অবজেক্ট বানাতে পারো, আমি জাস্ট বোঝানোর জন্য জিনিসটাকে ক্লিয়ার করে বলেছি। এইবার ভালো করে জিনিসটা দেখলে ক্লিয়ার হবে কথাটা কি বলতে চাইছি, ঠিক আছে? ভালো করে দেখো, আমরা যখন এই যে স্মল বক্স দিয়ে সেট ডিং যখন কল করেছি এই 10, 20, 30 এই তিনটে কি যে ভ্যালুগুলো আমি পাস করেছি এবং সেই ভ্যালুগুলো কোথায় গেছে, আমাদের এল এ গেছে। আমি যদি সিম্পল দেখি এল এর মধ্যে গেছে, বি এর মধ্যে গেছে এবং এইচ এর মধ্যে গেছে এই সেট ডিমের ফাংশনের প্যারামিটারে। এইবার আমি কি করছি, আমাদের অ্যাকচুয়াল যে ভেরিয়েবলের মধ্যে গুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে। তা আমি লিখেছি এল ইজ ইকুয়াল টু এল, বি ইজ ইকুয়াল টু বি এবং এইচ ইজ ইকুয়াল টু এইচ। দেখতে কেরকম কথাটা কেরকম লাগছে না? কম্পাইলে এরকম জায়গায় গিয়ে না আন্ডারস্টুড করতে পারে না কোন এলটা, যে তোমরা যে নর্মাল লিখেছি এল ইজ ইকুয়াল টু এল, কম্পাইলার এই জায়গাটা ডিস্টিংগুইশ কোনোভাবে করতে পারছে না, একটা প্রবলেম হয়ে যাচ্ছে যে কি ব্যাপারটা, ব্যাপার কোন এলটা কার। মানে আমাদের একটা গল্প হচ্ছে আমাদের স্মল বক্সের মধ্যে, আমাদের স্মল বক্স যে ফাংশনটা হচ্ছে তার মধ্যে কিন্তু এল বি এইচ আছে এবং প্যারামিটারের নামও সেম এল বি এইচ। তাহলে কি করে বুঝবে কোন এল এর ভ্যালু কোথায় রাখবে, কাটটা কি করে বুঝবো এই এলটা, যে এই যে এই পারে যে লেফট হ্যান্ড সাইড এর যে এলটা এটা যে স্মল বক্সের, বা বিটা যে স্মল বক্সের, এইচটা স্মল বক্সের অবজেক্টের মধ্যে আছে আর এই যে এলটা হচ্ছে প্যারামিটার যেটা কিনা আমার লোকাল প্যারামিটার, বা আমার দু রকম প্যারামিটার, অ্যাকচুয়াল প্যারামিটার, ফর্মাল প্যারামিটার। এই ফাংশনের সেট ডিমের মধ্যে এটা হচ্ছে ফর্মাল প্যারামিটার হচ্ছে এল, এই এলটা হচ্ছে ফর্মাল প্যারামিটারের, বিটা হচ্ছে ফর্মাল প্যারামিটারের, এইটা এইটা কিন্তু কম্পাইলার বুঝতে পারে না। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের প্রবলেম চলে আসে। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য কম্পাইলারটাকে বোঝানোর জন্য যে আমাদের যে এই লেফট হ্যান্ড সাইড এর এলটা যে আমাদের অবজেক্টের, আর রাইট হ্যান্ড সাইড এলটা হচ্ছে আমাদের ফর্মাল প্যারামিটার যেটা কিন্তু আমাদের মেইন থেকে যখন পাস করিয়েছি ভ্যালু এখানে এখন হোল্ড করছে, তো এই জিনিসটাকে বোঝানোর জন্য আমাদের লাগে হচ্ছে দিস পয়েন্টার। কি করে লিখবো সেটা দেখে নিই, তারপরে আরো বিষয় বৃত্তান্ত কথা বলবো। দিস কথাটা লিখবো দিয়ে অ্যারো দেবো, যখন আমরা পয়েন্টার যখন দিই সেরকম ভাবে আমরা অ্যারো দিয়ে দেবো। সেম এই বি এর পেছনেও লিখবো দিস, অ্যারো দিয়ে দেবো, তাহলে এটাকে বোঝাচ্ছে বি এর বোঝাচ্ছে। আর এবং এবার এইচ এর ক্ষেত্রেও আমরা লিখবো দিস, এই 10 দিয়ে আমি যে অ্যারোটা দিয়ে দেবো, তখন চলেই আসছে যদি বা দেখতেই পাচ্ছ তোমরা যেখানে এইচ দেওয়া মানে। এইবার কম্পাইলার কি বুঝছে যে দিস অ্যারো এইচ যখন লিখেছি তার মানে হচ্ছে যে এই এলটা হচ্ছে আমাদের স্মল বক্সের, আর এই পারের এলটা মানে রাইট হ্যান্ড সাইড এর এলটা হচ্ছে আমাদের ফর্মাল প্যারামিটার।
এইটাকে ডিস্টিংগুইশ কিন্তু প্রথমে করতে পারছিল না। তাহলে আমি যদি সিম্পল কথাই বলি যে ইনস্ট্যান্স ভেরিয়েবলের নাম আর হচ্ছে যে আমরা যে কনস্ট্রাক্টর ব্যবহার করো কি তুমি যদি নর্মাল ব্যবহার করো হচ্ছে তুমি কোনো সেটার ফাংশন, তাদের নাম যদি ইকুয়াল হয়ে যায় যে ভেরিয়েবলের ফর্মাল প্যারামিটারস এর নাম আর আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবলের নাম যদি ইকুয়াল হয়ে যায় আর ভ্যালু যখন সেট করতে যাব তখন কিন্তু কম্পাইলার কোনোভাবে বুঝতে পারবে না যে কোনটা কার, কোন এলটা কার, মানে কোনটা অ্যাকচুয়াল মানে ফর্মাল প্যারামিটার আর কোনটা যে ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবল মানে অবজেক্টের, এটা কিন্তু কম্পাইলার কোনোভাবে বুঝতে পারবে না। তো সেই জিনিসটা বোঝানোর জন্যই আমরা এই দিস পয়েন্টার ব্যবহার করে থাকি। এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, এটার রেসপেক্টে চট করে আমাদের আউটপুট বেস কোশ্চেন আসতে পারে বা আমাদের ডাইরেক্ট থিওরিতে বলতে পারে দিস পয়েন্টারটা কি জিনিস আমাদের এক্সপ্লেন করে বলো উইথ দ্য হেল্প অফ এক্সাম্পল। তোমরা এক্সাম্পলটা রাখতে পারো, খুব সিম্পল এক্সাম্পল আমি রেখেছি এখানে। এটা কিন্তু বোধ হয়েই পসিবল, এটা কনস্ট্রাক্টর দিও মানে কনস্ট্রাক্টরের মধ্যেও সেম জিনিস হবে। এটাকে প্রথমে রান করিয়ে দেখাবো, ঠিক আছে? আমরা সেভডিং ফাংশনটাকে রান করিয়ে দেখবো, তারপর আমরা এই জিনিসটাই কনস্ট্রাক্টর দিও একবার দেখবো। তাহলে আমরা কি বুঝলাম যে যে প্রথম যে ডেফিনিশনটাই বলেছিল, ডেফিনিশনটা যদি ফের আমি চলে যাই, ফার্স্ট লাইনটাই কি বলেছিল, লোকাল অবজেক্ট পয়েন্টার ইন এভরি ইনস্ট্যান্স মেম্বার ফাংশন কন্টেইন দ্য অ্যাড্রেস অফ কলার অবজেক্ট। এই যে কথাটা বলেছে সেকেন্ড লাইনটাকে বোঝার জন্য, মানে এটা তো বুঝে গেলাম লোকাল অবজেক্ট পয়েন্টার মানে যে অবজেক্টটা কল করছে তার পয়েন্টার। তাহলে দিজ এর মধ্যে কথাটার মানে কি, যদি আরো যদি ক্লিয়ারলি বুঝি তাহলে এর মানেটা বোঝাচ্ছে এই দিজ এর মধ্যে স্মল বক্সের অ্যাড্রেসটা রয়েছে। মানে কথাটা আমরা যদি আমি ক্লিয়ারলি একটুখানি লিখে বুঝি তাহলে জিনিসটা একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলে আসি, ধরে নাও এরপরে আমাদের স্মল বক্স বলে একটা আমি অবজেক্ট রেখেছি যার কিনা মেমোরি অ্যালোকেশন পেয়ে ধরো 9000-এ পেয়েছে, ঠিক আছে? আর এর মধ্যে তিনটে আছে, কি কি আছে, এল বলে একটা মেমোরি স্পেস আছে, বি বলে একটা মেমোরি স্পেস আছে এবং এইচ বলে একটা মেমোরি স্পেস আছে। এবার যখন কথাটা যখন লিখি দিস দিস ডট এল ইজ ইকুয়াল টু এল, যেটা আমি প্র্যাকটিক্যালি লিখে এটা এটার মিনিংটা কি হচ্ছে, এই দিস মানে হচ্ছে 9000-এর এল কে এল এর মধ্যে তুমি এই এল এর ভ্যালুটা রাখো, মানে এই এল এর ভ্যালুটা তুমি 9000-এর যে এল আছে তার মধ্যে রাখো। এই কথাটার মানে এই যে ইন এভরি ইনস্ট্যান্স মেম্বার ফাংশন কন্টেনিং দ্য অ্যাড্রেস অফ কলার অবজেক্ট, যে কল করেছে মানে স্মল বক্স দিয়ে কল করেছে, তো স্মল বক্সের অ্যাড্রেসটাই দিস পয়েন্টটা ধরে রেখেছে। তাহলে দিস পয়েন্টের মধ্যে কি থাকে, যে অবজেক্ট কল করে তার অ্যাড্রেসটা থাকে। যদি সিম্পল কথাটা বলি দিস একটা কিওয়ার্ড, এটা প্রথমেই আমি বলে দিলাম, দিস প্রথমেই বলে গেছে দিস ইজ এ কিওয়ার্ড যেটা সি প্লাস প্লাস আমরা ইউজ করছি। আর দিস এর মধ্যে কি থাকে, যে অবজেক্টটা কল করছে তার অ্যাড্রেসটা কিন্তু থাকে। যখনই আমি এরকম ইনিশিয়ালাইজ করতে যাবো তারপরে 9000-এর এল, 9000-এর বি, 9000-এর এইচ, ঠিক আছে, দিস পয়েন্টার এর ভ্যালু কিন্তু মডিফাই করা যায় না, উই ক্যানট মডিফাই, চাইলে এর মধ্যে আমি কোনো ভ্যালু দিতে পারি না। যখনই আমি কোনো এই যে যদি আমি লিখি যে স্মল বক্স, আমি যদি কথাটা যে লিখেছিলাম স্মল বক্স ডট যে সেট ডিম যে কথাটা লিখেছিলাম তার মানে দিস পয়েন্টার এর ভ্যালুটা দিস পয়েন্টার এর মধ্যে অটোমেটিক কিন্তু 9000 চলে গেছে। আমি চাইলে দিস পয়েন্টার এই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবো না, চাইলে আমি কিন্তু চাই 10000 লিখতে করতে পারবো না। যখনই কল করবে স্মল বক্স, স্মল বক্সের অ্যাড্রেসটা কিন্তু দিস পয়েন্টারে চলে যাবে, যখন যে মানে অটোমেটিক চেঞ্জ হবে। মানে যখন আবার নেক্সট আমি যদি ধরে নাও আরেকটা কোনো অবজেক্ট বানালাম ধরে নাও স্মল বক্স 1 বলে, তখন তার ধরে নাও মেমোরি অ্যালোকেশন ছিল হচ্ছে 2000-এ, তাহলে যখন ওটা ওটার ডেসপেটে যখন কাজ আমি যদি SB1 মানে SB1 ডট সেট ডিম যদি করতাম আমি, তাহলে দিস পয়েন্টারের মধ্যে কি চলে যেত, দিস পয়েন্টারের মধ্যে আমার 2000 চলে যেত। মানে যখন যেরকম যেই অবজেক্ট দিয়ে কল করব সেই অবজেক্টের যে অ্যাড্রেসটা চলে যাবে দিস পয়েন্টারের মধ্যে চলে যাবে, আমরা কিন্তু এটাকে কোনোভাবে মডিফাই করতে পারবো না। ইট ইজ ইউজ টু রেফার দ্য কলার অবজেক্ট ইন মেম্বার ফাংশন। তাহলে মেম্বার ফাংশন যেগুলো আছে সেগুলোকে রেফার করছে যে না হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই অবজেক্ট দিয়ে কল হয়েছে। যখনই যেই অবজেক্ট দিয়ে কোনো মেম্বার ফাংশনকে কল হয় সেই দিস পয়েন্টার সেই অ্যাড্রেসটাই হোল্ড করে, সেই অবজেক্টের অ্যাড্রেসটাই কিন্তু হোল্ড করে। যেটাকে আমি এক্সাম্পল দিয়ে এখানে বলছি, যে কোনো ফাংশনই হতে পারে, ডিসপ্লে হতে পারে, সেট ডিম হতে পারে, যতগুলো ফাংশন আমাদের কাছে মেম্বার ফাংশন আছে, যে কোনো ফাংশনকে যখন কল করি যে কোনো অবজেক্ট দিয়ে সেই অবজেক্টের যে অ্যাড্রেসটা দিসের মধ্যে চলে যায়। তা আমরা কখনো দিসটাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, এরকম অনেক এক্সাম্পল দিস পয়েন্টারে হতে পারে, বাট তোমরা এই এক্সাম্পলে স্টিক থেকো ফর দ্য এক্সাম পয়েন্ট অফ ভিউ এর জন্য, এটাই কিন্তু ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হবে এইটা দিয়েই যদি করো।
সিম্পল চলে এটাকে রান করিয়ে দেখি যে কিরকম আসছে। তো চলে আসছে, এটাকে রান করাই যাবে। দেখো সিম্পল আমি রান করালাম, আমাদের কোড চলে এসেছে, লেন্থের ভ্যালু 10 ছিল, ব্রেথের ভ্যালু 20 ছিল এবং হাইটের ভ্যালু 30। চলে আসো দেখো, তোমার দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো সেই করেছিলাম, সেট করার পর সিম্পল ডিসপ্লে করেছিলাম, তাহলে আমাদের 20 চলে গেছে এলে, 10 চলে গেছে এলে, 20 চলে গেছে বিতে, আর 30 চলে গেছে এইচে। সিম্পল গল্প, আমাদের কিন্তু আউটপুট চলে আসলো। তা এইটাকেই আমি যদি বলি যে দিস পয়েন্টার কনস্ট্রাক্টর মধ্যে স্যার ব্যবহার করতে পারে, প্রশ্ন থাকতেই পারে, চলে আসি জাস্ট এই সেট ডিম ফাংশনটাকে উড়িয়ে দেবো। এই জায়গাটা আমি কনস্ট্রাক্টর লিখে দেবো, কনস্ট্রাক্টর নাম কি ছিল, বক্স ছিল, বিও বক্স, আর কিচ্ছু চেঞ্জ করবো না, তলায় এখানে সেট ডিমটাকে উড়িয়ে দেবো। সেট ডিম ওড়ানোর আগে এই থেকে এইটুকু জিনিস কপি করে নেবো, কপি করে আমরা স্মল বক্সের মধ্যে, জানি কনস্ট্রাক্টরকে কল করার জন্য এইভাবে করতে হয়, জাস্ট অবজেক্টে যখন বানাবো তার পাশেই ভ্যালু দিয়ে দেবো, ব্যাস সিম্পল হয়ে গেল গল্পটা। এইটুকু দিয়ে করবো, দেখো সেম জিনিসই আসবে, আমরা কনস্ট্রাক্টরের মধ্যেও সেম ভাবে ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম নেই। চলে আসি কম্পাইল করে এটাকে, দেখো এরার ছেঁড়ার জিনিস চলে এসেছে, এরার নেই, একদম আমাদের সেম জিনিস, যা আমি আগে দেখলাম পরে আমি তাই দেখেছি, একই ব্যাপার ছিল, জাস্ট সেটা স্মল কনসেপ্ট ছিল, আমাদের একটা আইডিয়া আমরা নিয়ে নিলাম, এটা থিওরিটিক্যাল বেস আইডিয়া, পরীক্ষায় আমাদের থিওরি কোশ্চেনে খুব ভালো করে দেয় এবং ভাইবা রেসপেক্টও খুব ইম্পর্টেন্ট, এটা দিস পয়েন্টারের গল্প। আশা করি তোমাদের এই জিনিসটা আমি বোঝাতে পেরেছি।